চাঁপাইনবাবগঞ্জে 32টি বাচ্চা সহ বিষধর রাসেল ভাইপার মশা পিটিয়ে মেরেছে স্থানীয়রা। গতকাল সদর উপজেলার বালুগ্রাম এলাকায় মুক্তার হোসেনের পুকুরে একসাথে সাপগুলোর দেখা মেলে। লোকালয়ের একটি পুকুরের পাড়ে বাসা ছিল মশা ও 32টি বাচ্চার। পুকুর মালিক মুক্তার হোসেন বলেন, এর আগে এই এলাকায় এমন সাপ দেখা যায়নি। জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান, এটি বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া। ডিম থেকে নয়, বিষধর এই সাপটি সরাসরি বাচ্চা জন্ম দেয়। একেবারে সর্বোচ্চ 40টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে এই সাপ। রাসেল ভাইপার কামড়ালে আক্রান্ত ব্যক্তি অল্প সময়ে মারা যান। একসময় বিলুপ্তির সংখ্যায় থেকে থাকে রাসেল ভাইপার সাপের সংখ্যা দিন দিন বাড়ছে।